আমার গানের মালায় আমি করব তারে দান, আমার গানের মালায় আমি করব তারে দান। মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, মালা করব করে দান, আমার গানের মালায় আমি করব করে দান, আমার গানের মালায় আমি করব করে দান। প্রিয় সুধী, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওর শুরুতেই সবারই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। প্রিয় ভিউয়ার্স, হারমোনিয়ামে গান শেখার আসরে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগতম। হারমোনিয়ামে গান শেখার জন্য আমি ইতিপূর্বে যে কয়েকটি ভিডিও আপনাদেরকে দিয়েছি, আশা করছি আপনারা অনেক বেশি অনুশীলন করেছেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করছেন। এরই ধারাবাহিকতায় আমার আজকের এই প্রয়াস। আমি আজকে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও দিব। পূর্বের ভিডিওগুলো যারা যথার্থ পরিমাণে অনুশীলন করেছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি যদি পর্যাপ্ত পরিমাণ অনুশীলন করতে পারেন তাহলে আমি মনে করি হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়ার জন্য আপনারা অনেকাংশেই উপযোগী হয়ে উঠবেন। তো আজকের যে ভিডিওটি দিচ্ছি সেটি গভীরভাবে এবং পর্যাপ্ত পরিমাণে বেশি বেশি করে অনুশীলন করার জন্য বলা হলো। এই ভিডিওটি যদি পর্যাপ্ত অনুশীলন করতে পারেন তাহলে পরবর্তীতে আর অল্প কয়েকটি ভিডিও দিব। এই ভিডিওগুলো অনুশীলন করার পরেই আপনারা হারমোনিয়ামে বিশ্বের যে কোনো গান বাজিয়ে গাইতে পারবেন। তার পূর্বে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। চলুন এবার আমরা মূল ভিডিওতে যাই। প্রিয় সুধী, এবার চলুন আমরা 9 নং পর্বটি দেখে নেই। প্রিয় সুধী, এ পর্বে আমি আপনাদেরকে যে কাজটি শেখাবো সেটি হলো আমরা সি সার্ভ থেকেই বাজাবো। সি সার্ভের এটা কিন্তু সা, আমরা ইতিপূর্বেই সেটি বলেছি। তো সা রে গা মা, এই তো, তো আমরা এইখানে আজকে বাজাবো সা গা রে মা, অর্থাৎ 1 3 2 4, 1 3 2 4, অর্থাৎ সা গা রে মা। তারপরে এইখান থেকে গা পা মা ধা, অর্থাৎ এখন আমার এটা হবে 1 1 3 2 4, গা পা মা ধা। এরপরে আমরা এইটাকে ধরবো 1 পানি ধা সা, অর্থাৎ 1 3 2 4, পানি ধা সা। এবার ব্যাকে আসবো সা ধা নি পা, অর্থাৎ 1 3 2 4, তারপরে এটা ধা মা পা গা, অর্থাৎ 1 3 2 4, ধা মা পা গা। পরবর্তীটা মা রে গা সা, 1 3 2 4, অর্থাৎ 1 3 2 4, 1 3 2 4, 1 3 2 4, 1 3 2 4, 1 3 2 4, 1 3 2 4। প্রিয় সুধী, হারমোনিয়ামে গান শেখানোর ক্ষেত্রে আমি কিছু ব্যতিক্রম টিপস দেখাচ্ছি, এটা হয়তো আপনাদেরকে কেউ এভাবে দেখাবে না, তো
তো আমি আমার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত কৌশলে কিন্তু আমি আপনাদেরকে শেখাচ্ছি। এবার দেখেন পুরোটাই বাজাই। সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। এবার যদি একটু ফাস্ট বাজাই তাহলে কেমন হবে দেখেন। সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। সা গা রে মা সা গা রে মা সা গা রে মা সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। প্রিয় সুধি, এবার চলুন আমরা 10 নং পর্বটি দেখে নিই। প্রিয় সুধি, আমি এ পর্বে আপনাদেরকে যে কৌশলটি শেখাবো সেটি হলো আপনারা এরকম বাজাবেন সা গা রে সা, অর্থাৎ 1 3 2 1 এক তিন দুই এক। সা গা রে সা সা গা রে সা সা গা রে সা 1 3 2 1। তারপরে রে মা গা রে 1 3 2 1। অর্থাৎ এই কৌশলটি আয়ত্ত করার সহজ পদ্ধতি হলো আপনারা এই একটা যখন সা যখন বাজাবেন তখন রে বাদ দিয়ে গা ধরবেন, পরে গা বাজিয়ে আবার রে দিয়ে সাতে আসবেন। সহজ, কিন্তু একদম সহজ। দেখেন আমরা আগে সা বাজাবো, রেকে বাদ দিয়ে আমরা গাতে আসব, পরে গা বাজানোর পর আবার আমরা রে বাজিয়ে সাতে আসব। সহজ, দেখেন সা গা রে সা। এর পরবর্তীতে যদি আমরা রে বাজাই তাহলে আমরা গা বাজাবো না, আমরা বাজাবো সে মা, রে মা গা রে। এর পরবর্তীতে আমরা গা বাজাবো, মা বাদ দিয়ে আমরা পা বাজাবো, পরে পা বাজানোর পর আমরা আবার মা বাজিয়ে গাতে আসবো। যেমন গা পা মা গা, এর পরবর্তীতে কী বাজাবো, মা ধা পা মা। এরকম করে আমরা মানে 1 নম্বর বাজিয়ে 3 নম্বর বাজাবো, তারপরে 2 1, অর্থাৎ সিস্টেমটা হবে 1 3 2 1 1 3 2 1 1 3 2 1 1 3 2 1 1 3 2 1 1 3 2 1 1 3 2 1 1 3 2 1 এবার আমরা আরোহীতে বাজালাম। এবার যদি আমরা অবরোহীতে আসি এখান থেকে আসবো সা, অর্থাৎ এইটা হবে আমার 1 1 3 2 1 সা ধা নি সা নি পা ধা নি ধা মা পা ধা পা গা মা পা মা রে গা মা গা সা রে গা রে নি সা রে সা ধা নি সা। এবার দেখেন আমি বাজাই সা গা রে সা রে মা গা রে গা পা মা গা মা ধা পা মা পা নি ধা পা ধা সা নি ধা নি রে সা নি
সা গা রে সা, সা ধা নি সা, নি পা ধা নি, ধা মা পা ধা, পা গা মা পা, মা রে গা মা, গা সা রে গা, রে নি সা রে, সা ধা নি সা। দেখলেন তো কত সহজ। এবার আ মা রে গা মা, গা সা রে গা, রে নি সা রে, সা ধা নি সা। যদি আরেকটু ফাস্ট বাজাই কেমন হয় দেখেন। সা গা রে সা রে মা গা রে গা পা মা গা, মা ধা পা মা পা নি ধা পা ধা সা নি ধা, নি রে সা নি সা গা রে সা, সা ধা নি সা নি পা ধা নি ধা মা পা ধা পা গা মা পা, মা রে গা মা গা সা রে গা, রে নি সা রে, সা ধা নি সা। প্রিয় সুধি, এবার চলুন আমরা 11 নং পর্বটি দেখে নিই। প্রিয় সুধী, আমি এই পর্বে যে কাজটি আপনাদেরকে শেখাবো সেটি হলো আপনারা এরকম করে বাজাবেন। দেখেন, সা রে গা মা, সা মা গা রে সা। অর্থাৎ এখানে কিন্তু 9 মাত্রার কাজ হবে। সা রে গা মা, আবার এই যে প্রথমে সা থেকে শুরু করছি এই সাতে ফিরে আসবো, অর্থাৎ সা রে গা মা, মা পর্যন্ত গিয়ে আমরা সরাসরি সাথে চলে আসব। সাথে গিয়ে আবার সেই মাতে গিয়ে আমরা উল্টো পথে আবার সেই সাথে আসব। যেমন দেখেন, সা রে গা মা, সা মা গা রে সা। আমি কি বুঝালাম? সা রে গা মা, সা রে গা মাতে আসব, আসার পর আমরা সরাসরি সাথে চলে যাব, সাথে গিয়ে আবার সরাসরি মাতে যাব, মাতে গিয়ে মা গা রে সা উল্টো পথে বাজিয়ে আবার সাথে আসব। এটা যদি একটু জটিল মনে হয়, যদি আপনারা অনুশীলন করতে পারেন, তাহলে কিন্তু এটা আপনাদের হারমোনিয়ামে গান বাজানোর ক্ষেত্রে অনেকটা কাজ দেবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। আমি দেখেন আবার দেখাই। সা রে গা মা, সা মা গা রে সা। আবার দেখাচ্ছি, সা রে গা মা, সা মা গা রে সা। তারপর কি বাজাবো আমরা? রে, রে গা মা পা। আবার সেই প্রথমে রে পা মা গা রে। এবার পরবর্তীতে গা, গা মা পা ধা। এখন কি বাজাবো? গা, গা ধা পা মা গা। এবার কি বাজাবো? মা পা ধা নি। আবার প্রথমে মা নি ধা পা মা। এবার এটা পা ধা নি সা, প্রথমের পা শেষের সা, নি ধা পা, অর্থাৎ পা ধা নি সা, পা সা নি ধা পা। এবার ধা থেকে ধা নি সা রে, প্রথমে ধা, ধা শেষের রে, রে সা নি ধা, শেষে নি সা রে গা, নি গা রে সা নি, সা রে গা মা,
সা মা গা রে সা। এবার দেখেন এখান থেকে আবার উল্টো পথে সা নি ধা পা, প্রথমে সেই সা শেষের পা ধা নি সা, এরপরে নি নি ধা পা মা নি মা পা ধা নি, আবার ধা ধা পা মা গা ধা গা মা পা ধা, এরপরে পা থেকে পা মা গা রে, প্রথমের পা রে গা মা পা, তারপরে মা গা রে সা মা সা রে গা মা, তারপরে এটা গা রে সা নি গা নি সা রে গা রে সা নি ধা রে ধা নি সা রে সা নি ধা পা সা পা ধা নি সা। তাহলে আমি আশা করি বুঝতে পারছেন, আমি এরকম আরও দুই তিনবার বাজাই, আপনারা বিষয়টা আরও খেয়াল করে দেখেন। সা রে গা মা সা মা গা রে সা রে গা মা পা রে পা মা গা রে গা মা পা ধা গা ধা পা মা গা মা পা ধা নি মা নি ধা পা মা পা ধা নি সা পা সা নি ধা পা ধা নি সা রে ধা রে সা নি ধা নি সা রে গা নি গা রে সা নি সা রে গা মা সা মা গা রে সা সা নি ধা পা সা পা ধা নি সা নি ধা পা মা নি মা পা ধা নি ধা পা মা গা ধা গা মা পা ধা পা মা গা রে পা রে গা মা পা মা গা রে সা মা সা রে গা মা গা রে সা নি গা নি সা রে গা রে সা নি ধা রে ধা নি সা রে সা নি ধা পা সা পা ধা নি সা। আমি আবারও বাজাচ্ছি দেখেন। সা রে গা মা সা মা গা রে সা রে গা মা পা রে পা মা গা রে গা মা পা ধা গা ধা পা মা গা মা পা ধা নি মা নি ধা পা মা পা ধা নি সা পা সা নি ধা পা ধা নি সা রে ধা রে সা নি ধা নি সা রে গা নি গা রে সা নি সা রে গা মা সা মা গা রে সা সা নি ধা পা সা পা ধা নি সা নি ধা পা মা নি মা পা ধা নি ধা পা মা গা ধা গা মা পা ধা পা মা গা রে পা রে গা মা পা মা গা রে সা মা সা রে গা মা গা রে সা নি গা নি সা রে গা রে সা নি ধা রে ধা নি সা রে সা নি ধা পা সা পা ধা নি সা সা রে গা মা সা মা গা রে সা রে গা মা পা রে পা মা গা রে গা মা পা ধা গা ধা পা মা গা মা পা ধা নি মা নি ধা পা মা পা ধা নি সা পা সা নি ধা পা ধা নি সা রে ধা রে সা নি ধা নি সা রে গা নি গা রে সা নি সা রে গা মা সা মা গা রে সা সা নি ধা পা সা পা ধা নি সা নি ধা পা মা নি মা পা ধা নি ধা পা মা গা ধা গা মা পা ধা মা মা গা রে পা রে গা মা পা মা গা রে সা মা সা রে গা মা গা রে সা নি গা নি সা রে গা রে সা নি ধা রে ধা নি সা রে সা নি ধা পা সা পা ধা নি সা আ Ah
আমার।